হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। সো আজকে আমরা এই প্লেনটার বিল টিপস দেখাবো। ফুল ভিডিও বিল ভিডিও দেখাতে পাচ্ছি না, কারণ এই বিল প্রসেসটা অনেক লেন্দি, ভিডিও তৈরি করতে গেলে অনেক সমস্যা হতে পারে আর অনেক লং একটা ভিডিও হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি এটা তৈরি করার জন্য যে যে টিপস লাগে সেই টিপসগুলো দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। সো এই প্লেনটার কনস্ট্রাকশনটা একটু ডিফারেন্ট, কারণ আমরা এটা স্টাইরোফোম বা নর্মাল আমাদের ককশিট দিয়ে তৈরি করা। আর এই প্লেনটার বৈশিষ্ট্য হলো এটা অনেক মানে স্ট্রং। আমি এই প্লেনটা এই নিয়ে 5 থেকে 7 বার ফ্লাই করছি এবং এটা এখন পর্যন্ত কিছু হয় না, একবারে পারফেক্ট অবস্থায় আছে। সো আপনারা এই টেকনিকটা ইউজ করে দেখতে পারেন। এই ফোমটা এরকম আমাদের বাজারে কিন্তু পাওয়া যায়, নর্মাল ককশিট বা ফোমের ব্লক থেকে তৈরি করা। সো এরকম আমার এই প্লেনটার টোটাল উইং স্প্যান হলো যে 40 ইঞ্চ, তারপরে হলো যে উইংয়ের উইথ হলো যে 6 ইঞ্চ। সো এরকম একটা ফার্স্টে আমরা একটা উইং তৈরি করবো। এরকম একটা উইং তৈরি করার জন্য আমরা এয়ারফলটা আগে তৈরি করব না, এয়ারফলটা পরে তৈরি করব। এই প্লেনটায় ফ্ল্যাট বটম এয়ারফয়েল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এরকম একটা উইং তৈরি করার জন্য আমাদের উইংয়ের জন্য যে পরিমাণ ফোম লাগবে ওটা আগে প্রথমে কেটে নিব। যেমন আমি কেটে নিয়েছি 6 ইঞ্চ উইথ এবং 40 ইঞ্চ লেন্থের আমি ফোম ব্লক ফার্স্টে কেটে নিয়েছি। সো এত বড় ফোম ব্লক একসাথে পাওয়া সম্ভব না, সো ভাগ ভাগ করে আমি কেটে নিয়েছি। এরপর হট ওয়ার কাটার দিয়ে আমরা এই এয়ারফয়েলটা তৈরি করছি, হট ওয়ার কাটার দিয়ে ফোমটা কাটছি। সো হট ওয়ার কাটার কীভাবে তৈরি করতে হয় এটার জন্য আমার আগের ভিডিওটা দেখবেন, আমি নিচে ডিসক্রিপশনের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। সো হট ওয়ার কাটারটা এক একজনে এক এক রকম সাইজের হতে পারে, কারোটা বড়, কারোটা ছোট। সো পুরা উইংটা একসাথে হট ওয়ার কাটার দিয়ে কাটা সম্ভব না। দ্যাটস ওয়াই আমি এই উইংটাকে বিভিন্ন পার্টে পার্টে ভাগ করে নিছি। আমি প্রথমে আমি এখানে 1টা 2টা মাঝখানে 3টা 4টা 5টা টোটাল 5টা পার্টে আমি উইংটাকে ভাগ করে নিছি। দেন এয়ারফলটা কেটে আমরা উইংগুলোকে জোড়া লাগাইছি। সো এটার জন্য আমি যে শেপে কাজ করছি এটা হলো 6 ইঞ্চ বাই 8 ইঞ্চের এরকম ফোম ব্লক কেটে নিয়েছি। কেটে এরকম 1টা 2টা 3টা 4টা 5টা ফোম ব্লক কেটে নিয়েছি। সো আমাদের মাঝখানে যে ফ্ল্যাট জায়গাটা আছে এখানে আছে 3টা ফোম ব্লক আর দুই পাশে 1টা 1টা 2টা। সো টোটাল এরকম 5টা ফোম ব্লক আমরা ফার্স্টে কেটে নিব। কেটে নেওয়ার পর এই যে ফ্ল্যাট বটম এয়ারফল দেওয়ার জন্য আপনাদের এরকম ট্যাম্পলেট লাগবে। সো আপনাদের প্রথমে এরকম এয়ারফলের ট্যাম্পলেট তৈরি করে নিতে হবে। আমি এটা কার্ডবোর্ড দিয়ে তৈরি করছি, কার্ডবোর্ডটা নর্মাল হট ওয়ারের টেম্পারেচারে কাটে না। দ্যাটস ওয়াই এটার উপরে দিয়ে হট ওয়ার চালালে এটা কাটবে না, বাট ফোমটা কেটে যাবে। সো এরকম ট্যাম্পলেট আগে সেম 2টা ট্যাম্পলেট তৈরি করতে হবে। দেন আপনাদের এরকম একটা ফোম ব্লক, আমি এই সাইজের ফোম ব্লক নিয়ে কাজ করছি, 6 ইঞ্চ 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি। সো আর আমার এয়ারফয়েলের যে ট্যাম্পলেটগুলো আছে এটারও ম্যাক্সিমাম উইথটা হলো যে 6 ইঞ্চ। সো আমরা প্রথমে এইরকম টেম্পলেটগুলা ফোমের দুই সাইডে সমানভাবে একবারে সমানভাবে, কারণ এই এই দুইটা সমান আছে, সো সমানভাবে দুই পাশে প্লেস করব। দেন একটা হট ওয়ার কাটার দিয়ে এই টেম্পলেটের উপর দিয়ে ওয়ারটা চালালে এরকম একটা এয়ারফয়েলের উইং পাওয়া যাবে। সো এরকম করে আমরা 5টা উইং সেকশন কাটব, 1টা 2টা 3 মাঝখানে 1টা এখানে 1টা আছে 2টা মাঝখানে 3টা 4টা 5টা। সো 3টা উইং সেকশন আমরা একসাথে জোড়া দিব, আর এই দুই পাশে 2টা উইং সেকশন আমরা কিছুটা অ্যাঙ্গেল দিয়ে জোড়া দিব। এখানে আমি 15 ডিগ্রি অ্যাঙ্গেল ইউজ করছি, অথবা আপনারা একটা ফ্ল্যাট সারফেসের উপরে যেটা ফ্ল্যাট উইং ওইটা রেখে পাশের উইংটাকে গ্লু দিয়ে আটকে এবং একটু উঁচু করে ধরতে পারেন। আমি এখান থেকে এই ফ্ল্যাট সারফেস থেকে এখানে উচ্চতা আছে 7 সেন্টিমিটার। এরপর উইংটা তৈরি হয়ে গেলে আমরা উইংয়ের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার উইংয়ের মাঝখানে এখানে রিএনফোর্সমেন্ট করা আছে,
কারণ এটার ভিতরে রিএনফোর্সমেন্ট না করলে এই উইংটা খুবই নরম থাকে এবং ধরলে ভেঙে যেতে পারে। সো রিএনফোর্সমেন্ট করার জন্য আপনার উইংয়ের একবারে সামনে থেকে চার থেকে 5 সেন্টিমিটার পিছনে আপনি 2 থেকে 3 মিলিমিটার একটা গ্যাপ, একটা লম্বা টান দিতে হবে গ্যাপ করে অ্যান্টি কাটার দিয়ে। সো ওই জায়গার মধ্যে আমরা এরকম একটা কাঠি, এটা হলো একটা বাঁশের কাঠি, লম্বা কাঠি, এই কাঠিটা ওইটার মধ্যে প্লেস করব, উইংয়ের মধ্যে প্লেস করব, প্লেস করে আমরা গ্লু দিয়ে আটকে দিব। সো এই কাঠিগুলো কই পাবেন? এগুলো সুপার মলে পাওয়া যায়। এগুলো হলো যে আমাদের বিছনা ঝাড়া যে ঝাঁটা আছে ওটার কাঠি, এটা পুরো একটা বাঁশের কাঠি, লম্বা কাঠি লাগবে। এরকম চেষ্টা করবেন যে কাঠিটা সমান এবং স্ট্রেট হয়। সো এই কাঠিটা আমরা উইংয়ের মাঝখান দিয়ে প্লেস করে আমরা হট গ্লু বা অন্য গ্লু দিয়ে আটকে দেবো, যাতে উইংটা শক্ত হয়। সেমভাবে আপনারা উপরের সাইডে যে অংশে কাঠিটা প্লেস করছেন, ঠিক উইংয়ের নিচের সাইডেও অতটুক দূরত্বে ওই এরকম আরেকটা কাঠি প্লেস করলে উইংটা খুবই শক্ত হবে। সো এই গেল উইংয়ের রিএনফোর্সমেন্ট করা। দেন লাস্ট স্টেপ হলো যে এই নীল কাগজগুলোকে বলা হয় কভারিং ফিল্ম বলা হয় বা মনোকোটিং বলা হয়, এটা আরসি শপগুলোতে পাওয়া যায়। সো এই ফিল্মগুলো হিট দিলে যে কোনো জিনিসের সাথে আটকে যায়। সো এই ফিল্মের দুইটা পার্ট আছে, একটা সাদা অংশ আছে আর একটা মেইন অংশ আছে। তো আমরা ইউজ করার আগে সাদা অংশটা খুলে ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে আমরা এই কভারিং ফিল্মটাকে আমাদের উইংয়ের উপরে প্লেস করব। প্লেস করে আমরা, আপনাদের কাছে যদি হবি আয়রন থাকে তাহলে তো ভালো, আর না থাকলে নর্মাল আমাদের যে ইস্তারি আছে ওই ইস্তারি দিয়ে কাজ চলবে। বাট একটা জিনিস আপনারা আগে টেস্ট করে নেবেন, যে ইস্তারির টেম্পারেচারটা ঠিক করে নেবেন। আপনারা সামান্য একটু স্যাম্পল কভারিং ফিল্ম নিয়ে একটা ফোম ব্লকের উপর কয়েকটা বিভিন্ন টেম্পারেচারে হিট দিয়ে দেখবেন যে কোন টেম্পারেচারে সবচেয়ে বেস্টভাবে আপনার ফোমের সাথে আটকাচ্ছে। সো যেটা আপনার কমফোর্টেবল মনে হয় ওই টেম্পারেচারে আপনি আয়রনটা রেখে দেন আপনার মেইন উইংয়ে এরকম কভারিং ফিল্ম বসিয়ে পুরো উইংটা আয়রন করতে হবে। আপনার চেষ্টা করবেন সবসময় কভারিং ফিল্ম যেখানে বসাচ্ছেন তার মাঝখান থেকে শুরু করার জন্য, যাতে এই যে কভারিং ফিল্মে ফাঁকা না থাকে, ভিতরে ভাজ ভাজ যাতে না পড়ে। সো এই গেলো আমাদের উইং সেকশন। এরপর ফিউজ লসটা কীভাবে তৈরি করতে হবে আমি ফিউজ লসের মেজারমেন্ট দিয়ে দিব। একটা পুরো আস্ত ফোম ব্লক থেকে এরকম একটা ফিউজ লসের ডাইরেক্ট কেটে নেওয়া যায়, কোনো ঝামেলা করা লাগে না। আর মাঝখানে ফাঁকা জায়গা রাখতে হয় যাতে উইংটা ঢোকানো যায়। দেন ফিউজ লসটাকে, আবার ফিউজ লসের সবচেয়ে উইক পয়েন্ট হলো যে আমাদের এই জায়গাটা, যদি প্লেনটা কোথাও ফার্স্টে ভাঙে তো এই জায়গাটাকে ভাঙবে। সো এই জন্য এই জায়গাটায় আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত ওরকম সেম বাঁশের কাঠি, লম্বা বাঁশের কাঠি একটু ফাঁক করে ঢুকিয়ে আমরা দেন আঠা দিয়ে আটকে দেব। এখানে একটা, নিচে একটা এবং এই সাইডে একটা। এখন আমার প্লেনটা অনেক হার্ড হয়েছে। সো দেন এই কাজটা করার পর আমরা আবার সেই সেমভাবে কভারিং ফিল্ম দিয়ে পুরো ফিউজ লসটাকে কভার করে ফেলবো। আর আমার প্লেনের এই পিছনের অংশটা করা আছে ডেপ্রন দিয়ে। সো আমরা ডেপ্রনের অংশ কেটে নিয়ে দেন ডেপ্রনের উপরে আমরা কভারিং ফিল্ম দিয়ে কভার করে দেন আমরা এই পিছনের এই টেল সেকশনটা আমরা তৈরি করব। সো সব কিছুর মেজারমেন্ট আমি দিয়ে দিব নিচে ডিসক্রিপশনের মধ্যে। আর আমি ব্যাটারি রাখার জন্য এখানে মাঝখানে আমার ফার্স্টে আমি চেক করে নিব আমার ব্যালেন্সটা কোথায় হয়, সেই অনুযায়ী আমি ব্যাটারির জন্য একটা স্লট ফোম উঠিয়ে কেটে নেব। সো একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এই প্লেনটার পিছনে প্রপ, সেহেতু এই প্লেনটার অনেক টেল হেভি হয়, সো একটু বড় সাইজের ব্যাটারি ইউজ করতে হবে। আমি 2200 mAh ব্যাটারি ইউজ করছি। সো যাদের কাছে বড় ব্যাটারি নেই, ছোটো ব্যাটারি ইউজ করলে সামনে কিছু ওয়েট ইউজ করতে হয়, কারণ এই প্লেনটার পিছনে টেল অনেক হেভি। সো এটা ব্যালেন্স করার জন্য সামনে অনেক বড় বা একটু ওয়েট দিয়ে ব্যালেন্স করতে হয়। আর আমি এখানে প্রপ ইউজ করছি হলো যে 8.84 প্রপ, আর মোটর ইউজ করছি 1400 kb মোটর। আর এই প্লেনে কোনো রাডার নাই, এলিভেটর আর এলেরন। সো সার্ভো লাগবে 3টা, এলেরনের জন্য 2টা সার্ভো লাগবে আর এলিভেটরের জন্য 1টা সার্ভো লাগবে। আর আপনারা যারা পারবেন এই সামনের নোজের অংশটাতে একটু বেশি করে কভারিং ফিল্ম দিয়ে এটা কয়েক লেয়ার কভারিং ফিল্ম দিবেন, কারণ যখন এটা নিচে যে হিট করবে যাতে এই অংশটা ড্যামেজ না হয়। আমি এখানে 3টা লেয়ার কভারিং ফিল্ম দিছি জাস্ট এইটুকু জায়গার মধ্যে, যাতে এটা হিট করলে ড্যামেজ না হয়।
আর অন্যান্য ইলেকট্রনিক্স বসানোর জন্য আপনারা এই ফোমের মধ্যে ফুটা করে দেন ওই জায়গার মধ্যে ইলেকট্রনিক্স বসাতে পারেন। সো এই ছিল বেসিক বিল্ড প্রসেস, আর মনে রাখতে হবে এটা মানে যারা বিগিনার তাদের জন্য খুবই ভালো একটা মডেল, আপনি বারবার ক্র্যাশ করতে পারবেন এবং এটা খুব স্টেবলভাবে ফ্লাই করে এবং খুবই ইজি ফ্লাই করা, আর এটা কোনো আনইউজুয়াল ক্যারেক্টারিস্টিক নেই। আর একটা জিনিস মনে রাখতে হবে, মোটর বসানোর সময় এখানে আপনারা লক্ষ্য করবেন মোটরটা একটু এখানে একটা থ্রাস্ট অ্যাঙ্গেল দরকার হয়, মোটরটা হালকা উপরের দিকে একটু অ্যাঙ্গেল করা, খুবই সামান্য, এটা 5 থেকে 10 ডিগ্রি উপরের দিকে অ্যাঙ্গেল করা। এই পুশার প্রপে এরকম অ্যাঙ্গেল না দিলে মোটরটা আপনি থ্রটল দিলে প্লেনটা নিচের দিকে চলে যায়, দ্যাটস ওয়াই এই মোটরটা একটু উপরের দিকে থ্রাস্ট অ্যাঙ্গেল দেওয়া। সো হালকা 5 থেকে 10 ডিগ্রি খুবই সামান্য থ্রাস্ট অ্যাঙ্গেল দিলে হবে। এই ছিল আপনার বেসিক এই প্লেনটা তৈরি করার জন্য। আর যাদের কাছে হট ওয়্যার কাটার নাই, তারা আপনারা এরকম টেমপ্লেট তৈরি করে বা এরকম টেমপ্লেটের একটা ছবি ফোমের মধ্যে এঁকে আপনারা এন্টি কাটার বা অন্যান্য কাটার দিয়ে ফোমটা কেটে দেন যে সিরিজ কাগজ আছে সিরিজ কাগজ দিয়ে ঘষেও আপনারা এয়ার ফয়েলটা তৈরি করতে পারেন। সো যার যেভাবে সুবিধা হয়, বাট হট ওয়্যার কাটার ইউজ করলে এটা ইজি হয় প্রসেসটা। এই হলো নর্মাল বেসিক আইডিয়াগুলো গেল। সো কারোর যদি কোনো প্রবলেম থাকে এই প্লেন সম্পর্কে কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অন্যান্য সমস্যাগুলোকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই তো গেল, আর প্লেনের বাকি ডিজাইনটা আমি একটা নিচে ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিচ্ছি। সো আবার দেখা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে বা নতুন কোনো প্রজেক্ট নিয়ে। সো টিল দিন সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।